তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অসহনীয় গরম কমতে বৃষ্টির আশায় আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন দেশবাসীর মুসল্লিরা। সকালে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদিস আল্লামা শাহ নুরুল হক। মেহেরপুরে আল্লাহ তালার কাছে রহমতের বৃষ্টি চেয়ে ইস্তিসকার সালাত আদায় শেষে মোনাজাতের মাধ্যমে অঝরে কাঁদলেন মুসল্লিরা। এদিকে মাগুরা ও মানিকগঞ্জেও ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।